শেরপুরে পাচারের সময় ভিজিএফের ৫১০ বস্তা চাল সহ একজনকে আটক করেছে র্যাব ১৪। দুপুরে নকলা উপজেলায় এই ঘটনা ঘটে। র্যাব জানায়, ইসিপুর উত্তর বাজারে ভিজিএফের চাল পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালায় তারা। এ সময় একটি চালের গুদাম থেকে ভিজিএফের ৫১০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় গুদামের মালিক আমির উদ্দিনকে আটক করা হয়েছে।